মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের খাইরামারি গ্রামের চামটেপাড়ায় ১৯৯০ সাল থেকে ৫০ জন মানুষ আর্সেনিক যুক্ত পানীয় জল খেয়ে আর্সেনিকে ভুগছেন এবং আক্রান্ত হয়েছেন। এবছরে ৬ জন মানুষ মারা যান। এই জল খেয়ে আপনার পরিবারে কি ঘটনা ঘটেছে? পেটের জ্বালা যন্ত্রণা, পায়ে ঘা, এই জ্বালা যন্ত্রণা, ফেটি বার হলো, পুঁজ বার হলো। গ্রামের প্রায় হয়েছে, মেয়েদের হয়েছে, ছেলেদের হয়েছে, আমাদের বাড়ির ননদের হয়েছে, ভাসুরের হয়েছে, ভাসুর মারা গেছে ওই অসুখে। এই সমস্যা সমাধানের জন্য কোনো কিছু করা হয়েছে? করা হয়েছে, বুঝে হাসপাতালে দিয়ে ওষুধপত্র দিয়েছে, তো কমেনি তো। খাইরামারি চামটেপাড়ায় আর্সেনিকের প্রকোপ দেখা গেল। এখন পর্যন্ত কোনো বিশুদ্ধ জলের ব্যবস্থা হয়নি। পরিশ্রিত পানীয় জলের সরবরাহের দাবি জানিয়েছে গ্রামবাসীরা পিইসি দপ্তরে। এই গ্রামে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহের কথা দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। আমও এই সমুদায়ের একজন সাংবাদিক হিসাবে এই সমস্যা সমাধানের আসল সমাধান চাই। আপনার এটা পানি থেকে হয়েছে? হ্যাঁ, পানি থেকে। আপনাদের যে টিউবওয়েলটা আছে এখন, সেই টিউবওয়েলটা কি পরীক্ষা করেছেন? পরীক্ষা হয়নি তো। আপনি কোথা থেকে জল আনছেন? মেলা দূর থেকে আনছি মা পানি। আর এই যেটা নিয়ে আসছি এটি ভালো, ওই দূরে থেকে আসছি ওটা মেলা দূর থেকে, ওয়া খেতে পারে নিজে হলুদ। এই গ্রামের মানুষের দাবি আর্সেনিক যুক্ত বিশুদ্ধ পানীয় জল, যাতে আর কোনো মানুষ আর্সেনিকে মারা না যান। এই সমস্যা সমাধানের জন্য পিইসি আধিকারিক কাজল সরকারকে ৯৪ ৩৪ ৮২ ৬১ নম্বরে আবেদন করুন। আমি নেশাতন খাতুন, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্টের পক্ষে।